আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল সন্ধ্যার দিকে, আমি একটু কফি বানিয়ে খাচ্ছি, তেমন একটা খাই না, গেস্টকে খুব সমস্যা করে কফি খেলে, তো মন চাইলো কি আর করা, বানিয়ে ফেললাম। এই তো কফি বানানোর জন্য পুরো এক প্যাকেটই ঢেলে দিলাম, অল্প চিনি দিয়েছি আর দুধ দিচ্ছি, আমি দুধটা গরম করে নিয়েছি, অল্প অল্প করে আর একটি কাঁটা চামচের সাহায্যে এটিকে মানে ডালগুনা কফি বানানোর চেষ্টা করতেছি। অবশেষে করতে করতে মোটামুটি সফল হয়েছি, তো হয়ে গেল আমার কফিটা। আমি এখন আরামে বসে বসে কফি খাচ্ছি। আর এদিকে হঠাৎ করে ছেলেমেয়েরা বলল পিৎজা খেতে, মায়েরা বাচ্চাদের ফোন করা পর্যন্ত শান্তি নাই, ঘরে ইস্ট নেই, বাচ্চা তো মানবে না। মেয়ে বলতেছে আম্মু তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আমি বললাম তাড়াতাড়ি বানাবো, আমাকে একটু হেল্প করো, তো মেয়ে আমাকে হেল্প করছে। আর পিৎজাটা আমি এভাবেই দুটা করে নিলাম, দুই কাপ ময়দা নিয়েছি, অল্প একটু লবণ আর নর্মাল যে পানি দিয়ে, সেই পানি দিয়ে আমি অল্প অল্প করে একটি ব্যাটার তৈরি করে নিলাম। এখানে আমি কোনো ধরনের ইস্ট ব্যবহার করিনি, মানে এক ধরনের একটি লুকোচুরি পিৎজা বাচ্চাদের বুঝ দেওয়ার জন্য বানিয়ে নিচ্ছি, আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর ফ্রাই প্যান বসিয়ে আমি ফ্রাই প্যানটা অল্প একটু গরম করে নিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, আর এই তো দুটা ঢেলে দিলাম। দেখুন ঠিক পিৎজা শেপে হয়েছে, আমি উল্টে পাল্টে আর কাঁটা চামচ দিয়ে কুচিয়ে কুচিয়ে দিলাম, সেটি স্কিপ হয়ে গেছে কাঁটা চামচের কুচানোটা, এপাশ ওপাশ দুপাশ উল্টে পাল্টে আমি একটি রুটির মতো করে নিয়েছি, সেঁকে নিয়েছি। আর এই তো আমি চিলি সস আর টমেটো সস দিয়েছি, আর আগে থেকেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ দিয়ে মাংসটাকে একটি পুরের মতো করে তৈরি করে নিয়েছি, আর সেটি এবার ঢেলে দিলাম। এই তো এখন দিয়ে দিচ্ছি চিজ, চিজটা আমি মেল্ট হওয়ার জন্য ডেকে দিচ্ছি, খুবই অল্প সময়ের জন্য। এই তো চিজটাও মেল্ট হয়ে গেছে,